দিদি সকলের সাথে পরিচয় করে নেবো। প্রথমে আছে অন্বেষা মুখার্জি। নমস্কার, আমি বাংলাদেশ থেকে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করবার জন্য 2013 সাল থেকে কলকাতায় থাকি। আচ্ছা আচ্ছা। তারপর আছে আমাদের হিরোইন পম্পা দাস। কোথা থেকে এসেছে পম্পা? নমস্কার, আমি খড়গপুর থেকে এসেছি। ওকে, তারপর আছে সুকন্যা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি বেহালা থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা। তোমাদের জন্য যে খেলাটা এসেছে সেটা হচ্ছে আমরা স্কুল লাইফে সবাই খেলে এসেছি স্যাক রেস। যদিও খুব একটা বড় হওনি, তবু স্কুল লাইফে তো পেরিয়ে এসছো। স্যাক পড়বে, পরে হাতে একটা পিন দেবো, লাফিয়ে লাফিয়ে যাবে, প্রত্যেকটা বেলুন ফাটাতে হবে। আজকে যে এই রাউন্ডে হায়েস্ট স্কোর হবে সে পেয়ে যাবে আজকে আমাদের তরফ থেকে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেল, সঙ্গে আরও একটি গিফট। আমাদের ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর তোমাদের সকলের জন্য থাকবে আরও একটি বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে চারজন একসাথে পার্টিসিপেট করবে। সেইখানে যে বাম্পার প্রাইজের উইনার হবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আজকে এই সুন্দর 22 ইঞ্চি এলইডি টিভি, সঙ্গে 5.1 অডিও স্পিকার, সাথে ডিভিডি প্লেয়ার, পুরো এই হোম থিয়েটার পাবে তোমরা। কথা বলি আগে অন্বেষের সাথে, কি করো, কোন ক্লাসে পড়ো? দিদি আমি ক্লাসে পড়ি না, আমি সেকেন্ড ইয়ারে পড়ি ইংলিশ অনার্স নিয়ে বিদ্যাসাগর কলেজে। এখনো ছোট্ট মেয়ে, গলার বয়সও ছোট্ট, দেখতেও ছোট্ট, সবাই তাই বলে কিন্তু বুঝতে পারি না কেন। হলো 9-10। আমি খুব ডেয়ার ডেভিল অ্যাটিটিউড ওয়ালা। ডেয়ার ডেভিল কেন, তুমি কি রকম ডেয়ার ডেভিল? একবার স্কুলে একই দিনে আমার 5 বার গার্জিয়ান কল হয়েছিল। একদিনে 5 বার? 5 বার, জানো কিভাবে? আমি কোনোদিনও 11-12 যখন পড়তাম প্রেয়ার অ্যাটেন্ড করতাম, মানে বাড়ি থেকে যেতে যেতে দেখছি আলটিমেটলি ঘন্টা পড়ে গেছে, কে আবার ব্যাগ রেখে উপর থেকে সেই ফোর্থ ফ্লোর থেকে নিচে নামবে, আমি আর নামতাম না, বেঞ্চের তলায় ঢুকে থাকতাম। এবার একদিন কেস খেয়ে গেছি, কেস খেয়ে গেছি যখন তখন নিয়ে যাওয়া হলো টিচারদের কাছে। ওনারা বললেন এরকম দুষ্টুমি করেছিস তুই, তোর গার্জিয়ান কল হবে। ম্যামকে অতিরিক্ত করে হাতে পায়ে ধরে ম্যামকে বললাম এরকম করবেন না করবেন না, ম্যাম খুব ভালোবাসতেন, ছেড়ে দিলেন। তারপর যেই মেয়েটা গিয়ে বলেছিল সেই মেয়েটার উপর আমার রাগ হলো, কেন করেছি সেরকম। ও যখন রুমে এলো পিছন থেকে বোতলে করে জল নিয়ে ওর গায়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে গা আবার গিয়ে বললো আমার উপর র্যাগ করছে ওরা। আরেকবার গার্জেন কল হলো থার্ড গ্রেডে, সেদিনকে আমার কিছু একটা পড়া ছিল, বিকালবেলা এক্সাম ছিল স্যারের ব্যাচে, আমার এক্সামের জন্য প্রিপারেশন ঠিকঠাক ছিল না, তাই আমি ক্লাসটা বাঙ্ক মেরে লাইব্রেরি রুমে গিয়ে পড়ছিলাম। সেটাতেও গিয়ে বলে দিয়েছে, বলে দিল আমি নাকি প্রতিদিন বাঙ্ক মারি। ফোর্থ টাইম আরেকবার এরকম ক্লাস হচ্ছিল, খাতা দিচ্ছিল, তো আমি খাতা নিয়ে প্রিপারেশন হয়েছিল না বলে বেরিয়ে গেছিলাম রুম থেকে। পিছন দিক দিয়ে যখন বেরিয়েছে তখন ডিরেক্ট ম্যাম দেখে নিয়েছে যে আমি বেরিয়ে যাচ্ছি। ব্যাস আর কে বাজাবে, লাস্ট টাইম আর কিছুতেই রক্ষা করতে পারছিল নিজেকে। এবার ম্যাম এসে আমাদেরকে বললেন যে আজকে আর তোদেরকে বাঁচাতে পারবো না, বাড়ি যাবি, বাড়ি গিয়ে কালকে অবশ্যই গার্জেনকে নিয়ে আসবি, নাহলে তোদেরকে স্কুল থেকে রাষ্ট্রগেট করে দেবো। তখন আর কি করবো, ভয় পেয়ে সত্যি সত্যি করে কেঁদে দিয়েছিলাম। তুমি দুষ্টু ধরনের প্রচন্ড। আমি এখনো স্কুলে গেলে ম্যাম আমার নাম ধরে ডাকেন না, বলে এই গুন্ডা এসছে, এখন বদমাইশি করেছে নাকি কলেজে, কেউ এরকমই করি। স্বপ্ন কি? স্বপ্ন তো দুটো আছে। ফার্স্ট স্বপ্ন হচ্ছে কি, একাডেমিক লাইনে যাওয়ার, হয় টিচার নয় প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। এইটা হয়ে যাওয়ার পরে গানটাকে নিয়ে এগিয়ে যাওয়া, মানে গান গাইতে খুব ভালো লাগে। আজকে রবিবারের বিকেলে তুমি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এসেছো, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। আজকে তো এটা আমাদের একটা এক্সট্রা পাওনা, তার কারণ রবিবার দিন আগে হতো না, এখন আমরা নতুন করে একটা দিন পেলাম নিজেদেরকে দেখানোর জন্য, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবো, তোমাকে একদিন এক্সট্রা দেখতে পাবো, সেই জন্য ভীষণ মজা লাগছে। আর আমরা তো ছোট থেকেই জেনে এসেছি রবিবার মানেই ফান্ডে, আজকে আমরা চুটিয়ে ফান করবো সবাই।
তোমার সাথে আরো অনেক গল্প করব এখন খেলা শুরু করি চলো সময়টা শুরু হচ্ছে এখন স্টার্ট मणिपुरी नर्तनालय गुरु श्रीमती कलावती देवी एवं बिम्बावती देवी उनादेर काछे शिखछि आर रवींद्र भारती ते पढ़ाशोना करछि बांग्लादेशेर थेके एखाने एसे पढ़ार सिद्धान्त केन होलो आमादेर ओखाने आसले यूनिवर्सिटी लेवेले नाच निये पढ़ाशोनार चालू होयनि तखनो ए बछर थेके चालू होयेछे आसले नाच के भालोबासार जोन्नोई छुटे आसा एत दूरे नाचेर अचिवमेंट आछे आमार आमि परपर दु बछर गोल्ड मेडल पेयेछि मणिपुरी नाचेर उपरेई খাবার দাবারটা বেশি কারণ এখানে নিজেকে রান্না করতে হয় তো মায়ের হাতের খাবার ভীষণ মিস করি এখানে তো রূপচাঁদা মাছ পাওয়া যায় না ওখানে বেশি পাওয়া যায় হ্যাঁ এবার নিয়ে এসেছিলাম মা ভেজে দিয়েছিল ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ নিয়ে এসেছিলাম খেয়েছি সঙ্গে আজকে এসেছেন কে আমার তিনজন বন্ধু এসেছে ওরাও বাংলাদেশি বাহ খুব ভালো হ্যাঁ আর আজকে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে দুই বাংলা আজ আমাকে দেখছে খুব ভালো লাগলো ভর্তি হব আর বাড়ি থেকে কি আছেন 29 জন আমাদের ফ্যামিলিতে আমার বাবার 7 ভাই সবাই একসাথে থাকে হ্যাঁ সবাই একসাথে থাকি মজা খুব মজা হয় এমনিতেও আর 9 বোন আমরা সবাই মিলে মানে সব ভাই বোনদের সব ভাই মিলে 9 বোন আর 4 ভাই ও বাবা দারুণ মজা ঠাকুর দাদু আছে এখনো সবাই আছে তো বাইকে যখন এদিক ওদিক যাও তখন পেছনে মাটাকে নিয়ে ঘোরো বান্ধবীদেরকে নিয়ে ঘুরো বান্ধবী শুধু বন্ধুদের নিয়ে ঘোরো না হ্যাঁ বন্ধুদেরকে নিয়েও ঘুরেছি ওরা প্রথমে একা একা বাইক দিতে চায় না বলবে না তুই ফেলে দিবি কোথায় পা ভাঙবি এবার তুমি গিয়ে কি বলবে বলো এবার আর কেউ সবাই দেবে না আর কেউ ভয় পাবে না আর কেউ ভয় পাবে না দিদি নাম্বার মানে কি আমি দিদিকে উঠিয়ে এসেছি বাইকে আর কি চাই তোমার নিজের ভাই বোন আছে কেউ বলতে গেলে বাবা মাও বলবে আমিও বলবো আমি আমরা দু বোন এক ভাই আমি ছেলে ও তুমি ছেলে বাবা মা ছেলে বাবা মা ছেলে কেন বাবা মা ছেলে নেই যখন আমি সব কিছু করব একদম ছেলে হয়ে থাকবে সব সময় বাবা মার পাশে এসে পড় মনমে কিন্তু খুব ভালো পারফরম্যান্স দিয়েছি 11 সেকেন্ডস সাবধানে করবে স্টার্ট তারপর দিদি আমার পুরো ক্যারিয়ারটা আমি ঠিক পড়াশোনার থেকে ডান্স ভীষণ পছন্দ 3.5 বছর বয়স থেকেই আমি মানে ওই যখন টিভিতে নাচ গানের প্রোগ্রাম হতো নাচগুলো দেখে দেখে ওনা নিয়ে নিয়ে নাচতে শুরু করে দিয়েছিলাম তো আমার বাবা পুলিশে আছেন
উনি মানে একদম পছন্দ করতেন না যে আমি নাচ করব বাড়ির মেয়ে বাইরে গিয়ে ডান্স করবে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে কিন্তু আমার মা আর আমার বৌদির ভীষণ সাপোর্ট ছিল যে না ও এত ভালো নাচ করে ও এখানে যাক আমি ফার্স্ট আমার প্রোগ্রাম করি 6 বছর বয়সে সেখান থেকে আমার নাচের প্রতি ভালোবাসা জন্মায় আর এখন স্টিল নাও দিদি আমি জেভিয়ার্সে পড়তাম গ্রাজুয়েশন তো ওখানের জ্যাবরিয়ান একাডেমিতে আমি একটা মেম্বার ছিলাম সেই জন্য আমার ওখানের আর আমার বাণী চক্র ইনস্টিটিউশনের একটা মেম্বার থাকার জন্য আমি অনাথ আর অরফান বাচ্চাদের জন্য একটা ডান্স একাডেমি খুলেছি বাহ ভেরি গুড খুব ভালো এরকম একটা ইচ্ছে কেন হলো হঠাৎ 2013 তে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাই বাবার অফিশিয়াল প্রোগ্রাম সেখানে আমি দেখি একটা গ্রুপ এসেছে দিদি তারা ভীষণ ভিলেজ এরিয়া থেকে এসেছে তাদেরকে পারফর্মস করতে ওখানে দেওয়া হয় না আমার সেটা দেখে অদ্ভুত প্রশ্ন জাগে যে যাদের মনে ট্যালেন্ট রয়েছে যারা এত ভালো নাচ করতে পারে সেখানে আমরা যেখানে করতে পারছি প্রদর্শন তো তারা কেন পারছে না অদ্ভুতভাবে বলা হয় যে না ওরা সেই ব্যাকগ্রাউন্ড বিলং করে না তো সেদিন থেকে দিদি আমি এমনি কলেজের হয়ে এনএসএসে অনেক কাজ করেছি সেদিন থেকে আমার ইচ্ছে ছিল যে যদি কোনোদিন ডান্স টিচার হই এইরকম স্টুডেন্টদের দিয়ে কাজ করাবো যারা আমার নাচটা সারা বিশ্বে তুলে দেবে আর যাদের হয়তো সেই আর্থিক সাহায্য নেই তাদের আমি সাহায্য করে অনেক বড় করব এখন বাবা কি বলছেন এখন বাবা খুব প্রাউড ফিল করেন তার মেয়ে হয়েছি তো বাবা আমার দাদা আছেন তো বাবা সবসময় বলে বোনের মতন হ বাহ খুব ভালো এটা কত বড় পাওয়া বলো তো বাবার থেকে অনেক কিছু বাবা এসেছেন হ্যাঁ এসেছেন ওই যে নমস্কার আপনার ইচ্ছে ছিল না মেয়ে নাচ শিখুক আজকে দেখুন নাচ শিখে কতজনের জন্য কত কিছু করছে ও নাচ নিয়ে এখন ভালো লাগে হ্যাঁ আপনি দেখেছেন মেন নাচের প্রোগ্রাম হ্যাঁ আমি ধরুন প্রথম যখন ও কমলা সুন্দরী হয়েছিল তখন থেকে আমার মনে হলো না ও ঠিক আছে এখানটা শিখুক ভালো করে আর ওখানে মা বসে রয়েছে যে রোজ দিদি নাম্বার ওয়ান সব সিরিয়াল ভুলে গেল এটা শুধু চালায় তোমাকে দেখার জন্য যে তুমি এত সুন্দর কি করে তোমার থেকে টিপস নেবে নমস্কার এসো সুকান পম্পা কিন্তু 9 সেকেন্ডে করেছে ও হাওয়ার মধ্যে দৌড়েছে চেষ্টা করবে তাড়াতাড়ি করার কিন্তু সাবধানে ঠিক স্টার্ট সব ফাটানোর পর যখন আমার কাছে এলো তখন লাফাতে লাফাতে ওকে সুকন্যা কমপ্লিট করছে 13 সেকেন্ডস তরফ থেকে সোনার প্রেজেন্ট পাচ্ছে পম্পা রয়েছে ব্যাক পার্স এবং সানগ্লাসের সেট বাইকে উঠবে বাইক চালাবে সানগ্লাস পরবে ব্যাগ নেবে ব্যাস বেরিয়ে যাবে পেছনে মা প্রথম রাউন্ডে খেলা তো শেষ হলো এবার যেটা বলেছিলাম সেই পাম্পার রাউন্ডের জন্য তৈরি হও Time up.
বাম্পারে করেছে 32 টা বল আমাদের এই বাম্পার রাউন্ডের বাম্পার প্রাইজের উইনার হচ্ছে পম্পা পম্পা পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে 22 ইঞ্চি এলইডি টিভি সঙ্গে 5.1 অডিও স্পিকার এবং সঙ্গে জিবি রিপ্লে খুশি ভেরি ভেরি চোখে माझे माझे दिन आशे एमन खुशी खुशी रोद मेखे आकाश बोले छे इट्स अ ब्रैंड न्यू डे घूम भेंगे देखो जेगे केनो एतो भालो लागे जानी ना ता जानी ना आबार आमार आमी जाके लागे केनो चेना খুব হেল্প করতে ভালোবাসি লোকজনকে যেমন ধর আমি একবার কলেজ যাচ্ছিলাম আমাদের তো বনগাঁ লোকালে ট্রেন প্রচন্ড ভিড় হয় বুঝতেই পারছো আমাকে একজন বললো আমি বাবা উঠতে পারবো না আমাকে একটু হেল্প করে উঠিয়ে দিতে ট্রেনে ওঠার পরে বলছে এ মা আমি তো যেতাম অন্যদিকে আমি তো শিয়ালদা চলে যাচ্ছি এবার কি হবে তারপরে আমি বলছি তাহলে এক কাজ করুন আপনি শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে চলে যাবেন এখানে মাঝপথে কোথায় থামবে উনি একদম হয়তো এই এরিয়াতে নতুন ছিলেন জান চিনতেন না ওনাকে আমি ট্রেনে উঠিয়ে দিতে যাবো তার আগে টিটি এসছেন এসে আমাকে টিকিট দেখতে চাইলেন আমি দেখিয়ে দিলাম এবার ওই আন্টিকে বলছে টিকিট দেখান হঠাৎ করে উনি বলেন আমার লগে তো টিকিট নাই আমার টিকিট না আমার স্বামীর লগে আছে এখন আমি কি করবো তারপর উনি বললেন যে ঠিক আছে তাহলে স্বামীকে ফোন করে ডেকে নিন বলেছে ফোনও তো আমার কাছে নাই আমি কেমনই করবো এখন কেমনে ফোন করবো এবার আমার কি হইবে এবার উনি কিছুতেই টিটি মানছেন না টিটি তারপরে ওনাকে রীতিমতো ইমপ্রেস করার মতো করে নিয়ে গেলেন ওনাকে খুব খারাপভাবে ইনসাল্ট করলেন বিশ্বাসই করলেন না যে উনি টিকিট কেটেছেন উনি নিরুপায় শেষ করে কাঁদতে লাগলেন তখন আমি বললাম আন্টি আপনার ফোন নাম্বারটা দিন আমি আপনার হাজব্যান্ডকে কল করে ডাকছি তারপর ওনার হাজব্যান্ড এসেছিলেন আঙ্কেল এসে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে যাক তুমি হেল্প করেছো নাহলে আজকে কি অসুবিধা হয়ে যেত ভেরি গুড তুমি তো আমার কাজ করে যাবে ফল ঠিক করো কি প্রশ্ন তুমি ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাধার একটা আকুতি আছে রাধার শব্দটা উল্লেখ আছে এরকম কোনো গান যদি গাইতে পারো ডিহাইড্রেশন হয়ে গেল কিন্তু অডিশনেই যেতে পারলাম না
তোর ওটাই ভুল হয়ে গেছে নেক্সট ইয়ার পাক্কা ট্রাই করব তার আগে চার দিন ধরে সিদ্ধ ভাত খেয়ে থাকবে এরপর যখন সাড়ে নম্বর হবে আচ্ছা কি কি গিফট আছে দেখো জুসার আছে ডিজিটাল ক্যামেরা আছে স্টিম কুকার আছে ইন্ডাকশন ওভেন আছে সানফ্রিকের তরফ থেকে প্রেসার কুকার এবং স্টেনলেস স্টিল কুকার আছে ডিজিটাল ক্যামেরা ওকে মনমি যখন অফ টাইম হয় কি করো অফ টাইম খুব কম পাওয়া হয় কারণ শো মানে লেগেই থাকে আর বাংলাদেশ থেকে এসেছি বলে বাংলাদেশের ফোক ডান্সটাকে এখানে সবাই খুব দেখতে চায় মানে আমরা যেখানে ক্লাসিক্যালটা শিখছি এটা কেউ আমাদের কাছে দেখতে চায় না যে না তোমরা একটা মণিপুরি দেখাও এরকম কিছু না কেউ বলে না আজকে আমি বলি একটু মণিপুরি দেখাও দেখাবে চলো এসো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নবসাজে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমি এবারে একটা ফোক গাইছি গানটা গেইন গানটা শোনো তারপরে ট্যাংরা তো বুকাটন যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় ট্যাংরা তো বুকাটন যায় মাগুর মাছে ক্যাট ক্যাটায় আবার শিঙ্গি মাছটা মারছে কাটা পরান যায় জলিয়া রে কি মাছ ধরেছো বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরেছো বর্ষি তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত কর হয় না একজনে ছবি আঁকে এক মনে হয় মন আরেকজনে বসে বসে তাল তোলে ও হই আবার বেসুর আসুর ধরে দেখো কোন জোনা তোমার ঘরে বসত তোমার ঘরে বসত করে কয়জো না গান শুনতে ভালো লাগে খুব ভালো লাগে গান শুনো এবার
সবাই জানি মিউজিক ডিরেক্টর কে প্রীতম তো এই মিউজিক ডিরেক্টরই আরেকটা অন্য কোন গান তেরি মলমল কি কুর্তি গোলাপি হো গই আর বসলি চাল কেসা রবাবি হো গই ও বলম পিচকারি জো তুনে মুঝে মারি তো সিজি সাজি ছোড়ি সরাবি হো গই হ্যাঁ জিন্স পহন কে জো তুনে মারা ঠুমকা তো লট্টু পড়োসন কি ভাবি হো গই বাচ্চাদের প্রথমে নিয়ে শুরু করার চেষ্টা করেছিলাম ওদের মা বাবারা ছাড়তো না বাচ্চাদের ভাবতো আমরা ধরে নিয়ে চলে আসবো তারপরে ওদের বুঝিয়ে বুঝিয়ে এবং রীতিমতো বলেছে যে তুমি নাচ দেখাও তুমি আদৌ নাচের টিচার প্রুফ করো আমরা কতটা এনজয় করে ছোট ছোট বাচ্চারা আসে দেখো ওরা এতটা নিজের হয়ে গেছে খুব ভালো লাগে ওদের নিয়ে প্রোগ্রামও নিশ্চয় শুরু হ্যাঁ প্রোগ্রামও শুরু করেছি ওরা রিসেন্টলি অনেকগুলো জায়গায় প্রোগ্রাম করেছে কিন্তু ইচ্ছে আছে ওদের বাইরে বাইরে পাঠানো আর এই প্রোগ্রাম করলে বাইরে গেলে ওরাও একটু মোটিভেটেড হবে ওদের ইচ্ছা হবে না আরো বাচ্চারা আসবে তখন হ্যাঁ আর দিদি ওদের মধ্যে দিয়ে নিজের ছোটবেলাটাও দেখতে পাই খুব এনজয় করি তোমার একাডেমির জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ কি করে তোকে বলবো তুই কে আমার সাথে চলবো সব একটা রোমান্টিক গান হিন্দি যদি কোনো গান সন্ন্যাসী ও তার গীত গোবিন্দ এরাই কেবল কয়জন গোলে মালে গোলে মালে পীড়িত করোনা গোলে মালে গোলে মালে পীড়িত করোনা গোলে মালে গোলে মালে পীড়িত করোনা ওই এক ব্রাহ্মণের ছেলে সে তো এমনি খিট খেলে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে মেয়ের পা ধুয়ে খেলে পীড়িতির জাতির বিচার করতে গেলে ও পীড়িতির জাতির বিচার করতে গেলে ভাইরে ভাই মিলবে না চাঁদের কণা গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না ওই আবার পীড়িতি কাঠালে রাঠা ওই আবার পীড়িতি কাঠালে রাঠা সে আঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না নতুন যৌবনেরই দূত টিভিতে আসবে
চারটি প্রশ্ন, ঠিক আছে? বাজার রাউন্ড, প্রশ্ন আসবে, আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট অ্যানসার দিলে 20 পয়েন্ট, সঙ্গে গিফট। কি কি গিফট আছে দেখো এখানে, ভ্যাকিউম ক্লিনার, 20 লিটার এর মাইক্রো ওভেন, 4 বার্নার গ্যাস ওভেন, মোডার সেট, ম্যাট এক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। এবার বলো পর বাজার, তার আগে যদি বাজার প্রেস করে উত্তর দিতে পারবে না। এই রাউন্ডে পরে কিন্তু আমাদের এলিমিনেশন আছে, যার স্কোর সব থেকে কম হবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে, তাই ভালো করে খেলার চেষ্টা করবে। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো টিভি পর্দায় কি আসছে। কাক, নারকেল, মটরশুঁটি, এই পরপর তিনটে শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম বলো। এবার বলো অনমী, কলম, বোঝাও? কাকের ক, নারকেলের ল, মটরশুঁটির ম, কলম। দেখে অনমী বলো কি গিফট চাও। ভ্যাকিউম ক্লিনার। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো টিভির পর্দায় কি আসছে। এবার বলো পম্পা, কাজল, আঁচল। 20 পয়েন্ট পম্পা, বলো কি চাও। মাইক্রোওয়েভ। দুটো প্রশ্ন হয়ে গেল, একটা মনামী দিয়েছে উত্তর, একটা পম্পা দিয়েছে উত্তর, আরো বাকি রয়েছে দুটো প্রশ্ন। অন্বেষা এবং সুকন্যা চেষ্টা করো। থার্ড প্রশ্ন কি আসছে দেখো, শব্দ ছক, তার দুটো ক্লু থাকবে, একটা উপর নিচে ক্লু, একটা পাশাপাশি। অনামিকাতে বিয়ের সময় অলংকার চিনতে হয়, পূজোর সময় ঘরের মাঝে নানান ডিজাইন নানান সাজে। এবার বলো মনমী, আংটি, আলপনা। বলো কি নেবে। মোড়া সেট। বাকি রয়েছে আর একটা প্রশ্ন, এখনো অন্বেষা সুকন্যা আনসার দাওনি, দেখো লাস্ট প্রশ্ন পারো কিনা। একটা বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর জাম্বল ডাপ হয়ে থাকবে, দুটো শব্দ বানাবে, একটা তিন অক্ষরের, একটা চার অক্ষরের। দুটো শব্দ, তিন অক্ষর আর চার অক্ষরে, সুকন্যা বাদে বাকি তিনজন। এবার বল অন্বেষা, দোতারা, তানপুরা। 20 পয়েন্ট অন্বেষা, কি নেবে বলো। ফোরবার্নার গ্যাস ওভেন। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো, আরো জীবনে অনেক বড় হও, এগিয়ে যাও। তোমার জন্য মেমেন্টো, তোমার জন্য ম্যাটিক্স এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এছাড়া তো জুয়েলার্স এর তরফ থেকে গিফট ভাউচার আর একটি রেসেট। আমাদের এই রাউন্ডে দুবার বাজার প্রেস করে রাইট অ্যানসার দিয়েছে মনমী, তাই মনমী পাচ্ছে আমাদের তরফ থেকে সোমি স্ক্যান প্রোডাক্ট তরফ থেকে গিফট হ্যাম্পার। সোমি স্ক্যান প্রোডাক্ট তরফ থেকে তোমার জন্য বিউটি প্রোডাক্ট, আরও সুন্দর হয়ে যাবে। যেভাবে দিদি নাম্বার ওয়ান সিজন সিক্স গ্রান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শপ শোরুমে। প্রত্যেক পর্বে দর্শকদের জন্য থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন, সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার ওয়ান লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি স্যালুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। শুরু করবো আমাদের ফোর্থ রাউন্ড, দ্য সোমিজ, আমি সেই মেয়ে। এখন আসবে টিভির পর্দায় পাঁচটা ধাঁধা, এখানে কিন্তু রং আনসার দিলে -10 পয়েন্টস আর রাইট আনসার দিলে +20 পয়েন্টস। বাজার রাউন্ড, এবার বলো বলবো, তারপরে বাজার প্রেস করবে, আগে কেউ প্রেস করবে না। কি কি গিফট আছে দেখো এই রাউন্ডে। টু সিটারের একটা বেতের সোফা, বেতের সেন্টার টেবিল চেয়ারের সেট, 190 লিটারের ফ্রিজ, টেবিল গ্রিলার, মিক্সার গ্রাইন্ডার, গার্মেন্ট স্টিমার। দেখো ফার্স্ট ধাঁধা, টিভির পর্দায় রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। ট্রেনে দাঁড়িয়ে হাত বাড়ান, বেহালা নিয়ে গুরুকুল মাখান, কখনো ডন খাচ্ছে পান, কখনো ইনি
হকি শেখান, কার কথা বলা হচ্ছে? আরে তুম কাকা বতাই ভাইয়া হামরা হাল কা, এবার বলো। এবার বলো পম্পা, তেল বোঝাও। বাংলা প্রবাদে আছে তেলে জলে মিশ খায় না, গাছে কাঁঠাল গোফে তেল, দেখে নিন। বাপের বাড়ি যখন আসেন গজ নৌকা দোলায় চাপে, সন্তানদের সঙ্গে পান ইনি সর্বশক্তিমান, কার কথা বলা হচ্ছে? এবার কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবকে নিয়ে আসেন, আর উনি সর্বশক্তিমান, দেখে নিন। সঙ্গে বেতের সোফা। বাকি রইল আর দুটো প্রশ্ন। দাদা রাইট আনসার দিলে গিফট পাবে বেতের সেন্টার টেবিল চেয়ারের সেট। বাংলাদেশে জায়গা পান হয়তো কারোর নারীর টান, অস্ত্রাগারে স্বদেশী লড়াই, মাস্টার দাকে প্রণাম জানায়, কোন জায়গার কথা বলা হচ্ছে? এবার বলো। চট্টগ্রাম বোঝাও। বাংলাদেশের জায়গা চট্টগ্রাম, হয়তো কারণ নারীর টান চট্টগ্রামের সঙ্গে নারীর টান থাকে, অস্ত্রাগারে স্বদেশী লড়াই, মাস্টারদাকে প্রণাম জানাই, মাস্টারদা তো চট্টগ্রাম থেকে বিলং করতো। সঙ্গে বেতে সেন্টার টেবিল এবং চেয়ারের সেট। লাস্ট দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ফ্রিজ। দেখো, ছোটবেলায় মামা সবার টিপ পাওয়া তো দরকার, গ্রহণেও যাকে পাই এমন মুখে জবাব না। এবার বল পম্পা, চাঁদ বোঝাও। ছোটবেলায় চাঁদ মামা বলতাম, চাঁদ মামা টিপ দিয়ে, যা ছোটবেলায় বাচ্চাদেরকে বলা হয় এখনো, চন্দ্রগ্রহণ হয় মানে চাঁদ মুখ বলে। আজকের পর্বে প্রশ্ন নিচে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন সমী স্পেস দিয়ে আপনার উত্তর, নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে। লাস্ট রাউন্ডে পম্পা বাজিমাত করে দিয়েছে, ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি ওয়েল প্লেড। আজকের টিভি নাম্বার 1 পম্পা দাস, 135 পয়েন্টস, সঙ্গে সোনার পেন্ডেন্ট, লেডিজ ব্যাগেজ সেট, স্টিম কুকার, মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার, গার্মেন্ট স্টিমার, বেতের সোফা, ফ্রিজ এবং টিভি, 5.1 অডিও স্পিকার, ডিভিডি প্লেয়ার। পম্পা, এবার আছে একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার। সো মিস ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, বি অল ক্যান এর তরফ থেকে এই উপহার সামগ্রী। ঠিক আছে, ছেড়ে দশটা ওয়ার্ড বলবো পম্পা, 20 সেকেন্ডস টাইম পাবে, তার মধ্যে পাঁচটা মাছের নাম মনে রেখে আমাকে পরপর বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন। লিপস্টিক, মাগুর, আলমারি, কই, বেনারসি, ট্যাংরা, চেয়ার, ইলিশ, চশমা, পম্ফলেট। মাগুর, কই, ট্যাংরা, ইলিশ, পম্ফলেট। লাভলি,
Very good. So Miss Canberra, ek taraf theke ei puro upohar shamogri tomar. Je ke aro sundor kore tulache. এইটা মনে আমি তোমার সঙ্গে তোমার এই মেমেন্টো ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার এটা অন্বেষা সঙ্গে তোমার মেমেন্টো আজকে দিদি নাম্বার ওয়ান হচ্ছে পাম্প আপ আছে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে আরো একটি সুন্দর সোনার নেকলেস এইচ কে দত্ত জুয়েলার্স চোখে পড়ে মনে ধরে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি থ্যাংক ইউ খুশি খুব খুশি খুব ভালো আগে রিকোয়েস্ট করি আমার দুটো বান্ধবী আসতে পারেনি ওরা খুব ইচ্ছে ছিল আসার ওদের জন্য তো আপনি কিছু বলুন পম্পা সব বান্ধবীদেরকে বন্ধুদেরকে যারা যারা আছেন যারা আমার বাইকে প্রেরণ করে আর বাড়ির পরিবার পরিজন যারা যারা আছেন সকলকে আমার তরফ থেকে নমস্কার এই টুকুর টাপুর গিরে খুশি পল মে বিতে সদিয়া হে জোমর না চরে হে খুশি পাতরে হে তাল মিলাকে দেখো সব কি জুবা